শেষ প্রশ্ন গরু ছাগলকে মেডিসিন জাতীয় খাবারে মোটা তাজা করে বিক্রির বিধান কি দয়া করে জানাবেন ভাইরা আমার গরু ছাগল বলেন মুরগ বলেন মুরগি বলেন যেই কোনো পশু বলেন যে কোনো ফসল বলেন এমন কোন মেডিসিন যদি সেখানে প্রয়োগ করেন বা ওই পশুকে খাওয়ান যেটি খাওয়ানোর ফলে ওই পশুর গোশত খেলে মানুষ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হবে মরণ ব্যাধিতে আক্রান্ত হবে তাহলে এই রকম পশু মোটা তাজা করার ঔষধ সেবন করানো প্রয়োগ করা পরিষ্কার গুনাহ এবং হারাম এটা হলো স্লো পয়জনের মতো মানুষকে হত্যা করার অপরাধে আপনি অপরাধী হবেন যারা গরু মোটা তাজা করেন অনেক ভাইরা আছেন ভাইরে কয়দিন দুনিয়াতে টিকে থাকবেন আল্লাহর কাছে যাওয়া লাগবে বাংলাদেশের কথা বলি আমার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে চলে গেছেন কিছুদিন আগে আপনারা অনেকে জানেন আমি তখন হাসপাতালে ঢুকে ডাক্তারদের সাথে ঘন্টাকে ঘন্টা বৈঠক করেছি অনেক সিনিয়র ডাক্তারদের সাথে ইউনাইটেড হসপিটালের একজন সিনিয়র ডাক্তারের সাথে বসে আমি আলাপ করেছি ভাই বলেন তো দেখি কেন এটা হয় তারপরে এবার কেয়ার ডাক্তারের সাথে বসে আমি অনেক সময় আলাপ করেছি ভাই আমাকে বলেন তো আমি ওয়াজ মাহফিলে মানুষকে সচেতন করব তারা বললেন ভাই খাবার থেকে সব বিষাক্ত খাবার এগুলো হলো মূল আমাদের সমস্যা আমাদের দেহগুলো মাটির নিচে পচতেছে না পর্যন্ত এত ফরমালিন খাইতেছি আমরা খাইতে 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 আজিমপুর কবরস্থানে লাশ নাকি অনেক বছর পরে উঠাইলো যেমনে টেমনে থাকে চায় থাকে তার মানে ওই যে ফরমালিন দিয়া মাছ গোস্ত তাজা রাখতেছে এটা খাইতে খাইতে ওই লাশও সারা জীবন তাজা থাকতেছে মরে শেষ হয়ে যাচ্ছে ওখানে মাটির সাথে মাটিতেও খাচ্ছে না এই অবস্থা হয়ে গেছে ভাইরা আমার কিডনির রোগী বাংলাদেশে এখন এই পরিমাণ এত বেশি কিডনির রোগী যে আমাকে একজন কিডনির রোগী স্পেশালিস্ট উনি বলেছেন যে ভাই বাংলাদেশে যতগুলো ডায়ালিসিস মেশিন আছে একটা ডায়ালিসিস মেশিনে স্লট খালি থাকে না এত পরিমাণ রোগী আমাদের দেশ যার কিডনির রোগ হয়ে গেছে ডায়ালিসিস করা লাগে সে নিজেও ধ্বংস হয় পরিবারকে শেষ করে ফেলে কারণ পুরো পরিবার সাফার করে লক্ষ লক্ষ টাকা চলে যায় মরেও না বাঁচেও না এমন একটা অবস্থার মধ্যে পড়ে যায় এই খাবার থেকে এই বিষাক্ত খাবার থেকে ক্যান্সার আজকে ঘরে ঘরে আগে একটা জেলাতে একটা এলাকাতে একজন ক্যান্সার রোগী শুনলে সব অবাক হতো এখন ঘরে ঘরে ক্যান্সার জনে জনে ক্যান্সার চারপাশে তাকালে দেখবেন ক্যান্সার রোগী মানুষ মারা যাচ্ছে ভাইরা আমার এই দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচার জন্য আমরা নিজেরাও স্বাস্থ্য সচেতন হয়েব স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করব ক্ষতিকর খাবার গ্রহণ করব না আর যারা সামান্য মুনাফার জন্য গরু বলেন হাঁস বলেন মুরগি বলেন ছাগল বলেন মোটা তাজা করানো ওষুধ দিচ্ছেন বিষাক্ত ইঞ্জেকশন দিচ্ছেন যেগুলো দিয়ে গরু বা ছাগল ফুলে যাবে আপনি সামান্য কিছু পয়সা বেশি পাবেন আপনার পয়সার কারণে একটা মানুষ মৃত্যুর দিকে ধুকে ধুকে চলে যাবে সে কষ্ট পাবে অসুস্থ হবে তার পরিবার সর্বশান্ত হবে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে অতএব এগুলো প্রয়োগ করা জায়েজ নাই পরিষ্কার গুনাহের কথা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সৎ সাহস রেখে অল্প উপার্জন হোক তারপরেও আল্লাহ তাআলা এই হারামকে অন্যায়কে বর্জন করার মতো ইমানি শক্তি আমাদেরকে দান করুন।